সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি মারমেট এন্টারটেনমেন্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হলো বাটা মাছের কারি। চলুন ভিউয়ার্স, দেখিনি বাটা মাছের কারির জন্য কি কি উপকরণ প্রয়োজন হবে। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে ভাজি করে রেখেছি। দেখুন, মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। ভাজি করার সময় এখানে আপনি হলুদ এবং মরিচ অল্প পরিমাণে লবণ দিয়ে হালকা তেলের মধ্যে ভাজি করে নেবেন। এর জন্য প্রয়োজন আপনার হলুদ, হলুদ গুঁড়া, ঝিঙ্গা যেটা আমি কেটে রেখেছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ, লবণ, লাল মরিচের গুঁড়া। সো ভিউয়ার্স, চলুন এবার আমরা এটি রান্না করে ফেলি। প্রথমে আমি একটি চুলাতে ফ্রাই প্যানটি দিব, এখন চুলাটি স্টার্ট করব। চুলাটি প্রথমে আমি অল্প আঁচে দিব এবং অল্প পরিমাণে তেল দিয়ে হালকা একটু গরম করে নেব। এখানে আমি বেশি দিই নেই, অল্প একটু পরিমাণে তেল প্রথমেই আমি দিয়ে রেখেছিলাম। এখন এটি গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ, আমার এখানে হাফ চা চামচ লবণ দিব। তারপর লবণের পরে আমি মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণের পরে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি যেগুলো ছিল ওগুলো দিব। পেঁয়াজ কুচি, দেখুন তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো হচ্ছে। তারপর আস্তে আস্তে আমি সব উপকরণ দিয়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, রসুন কুচি দিয়ে আমি নাড়তে থাকবো। ভালোভাবে নেড়ে নেবেন যাতে পেঁয়াজগুলো অল্প একটু একটু পরিমাণে হয়ে যায়। তারপরে আমি ঝিঙ্গাটাও ঢেলে দিব। যদি ঝিঙ্গাতে পানি প্রয়োজন হয় তাহলে আমি অল্প একটু করে পানি দিব, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙ্গাটি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি যথেষ্ট, কারণ পরে ঝিঙ্গা থেকে আরও পানি বের হবে। আমি এটিকে পানি দেওয়ার পরে ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখুন আমার ঝিঙ্গিটি প্রায় হয়ে গেছে। আবার একটু নেড়ে দেখে নিব আমি। দেখুন, আমি অল্প একটু পানি দিয়েছিলাম কিন্তু এখানে পানির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, তাই ঝিঙ্গাতে অল্প একটু করে পরিমাণে পানি দিলেই চলে। আমি এতে পরিমাণ মতো মাছ, যে মাছগুলো আমি ভাজি করে রেখেছিলাম এই মাছগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। মাছগুলো এভাবে দিব যাতে তরকারি ঝোলটাও তার মধ্যে ঢুকে ভালো করে। দেওয়ার পরে আমি ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখুন আমার রান্না প্রায় শেষের পথে। এর গন্ধ অনেক সুন্দর আসছে এবং কালারটাও খুব মিষ্টি দেখাচ্ছে। চুলাটি বন্ধ করে দিব আমি। চুলা বন্ধ করে আমি এটি একটি পাত্রে পরিবেশন করব। ঠিক এইভাবে দেখুন, এখানে ঝিঙ্গা এবং মাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে একটি ভাতের সাথে খেতে পারেন। সো ভিউয়ার্স, বাটা মাছের কারি খুব ঝটপটে রান্না। আপনারা চাইলে এটি কাউকে দাওয়াত দিয়েও খেতে পারেন কিংবা ভাতের সাথেও খেতে পারেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।